তো গাইস তোমরা অনেক ধরনের কিং দেখছো ভাই, ওয়ান টেপ কিং, ফ্রিস্টাইল কিং, হেডশট কিং, ইউএমপি কিং, এম10 কিং, আরো কত ধরনের কিং ভাই টিকটকে ঢুকলেও কিংদের অভাব হয় না, ঠিক আছে। তো আজকে তোমরা দেখবে ভাই পনেল ইউজার, ঠিক আছে, তোমরা যেটা ইউজ করেছো এটা হচ্ছে প্যানেল, আর হাইপার 69 যেটা ইউজ করেছো এটা হচ্ছে পনেল। গাইস ইউটিউবে কমেন্ট বক্স ঘাটার সময় দেখলাম একজন আমারে চ্যালেঞ্জ দিছে ভাই, 10টা কিল করতে হবে সোলো ভার্সেস স্কোয়াডে বিআর র‍্যাঙ্কে, তাও আবার অনলি হেডশটে। তো গাইস ভিডিওটা পুরো দেখবে, কারণ জোস লেভেলের মজা পাইতে যাইতেছো ভাই তোমরা ম্যাচে যাওয়ার পর। তো চলো আর বেশি কথা না বলে ম্যাচে যাওয়া যাক। ওকে গাইস, যেহেতু আমাদের সোলো ভার্সেস স্কোয়াডে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তো এখানে আমরা শুরুতেই অটো ম্যাচটা অফ করে দেই, ঠিক আছে, তারপরে ভাই অ্যানিমেশনটা শেষ হইতে দেই। তো এখানে কিন্তু ভাই তোমরা আমার নামের উপরে দেখতে পারতেছো ভাই, আগে ছিল হাইপার 69, আর এখন কিন্তু আমি হাইপার অনলি ওয়ান দিয়ে দিছি শুধু আমার গেম আইডির নাম, ঠিক আছে, আর আমার এইটা কিন্তু পার্মানেন্ট ড্রেসআপ, ঠিক আছে। তো এখানে আমরা ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য সোলো ভার্সেস স্কোয়াডে নাইমা যাইতেছি ভাই পুচিনোকে। নাইমাই ভাই আমি একটা গানের উপরে নামতে চাইছিলাম, কিন্তু গানের উপরে নামতে পারি নাই, নিচের দিকে পড়ে যায়। তো আস্তে ধীরে ভাই দৌড়ে দৌড়ে উপরে যাই, দেখি গানটান পাই কিনা, লুট টুট করি। লুট টুট করার পর গাইস এনিমি মারা শুরু করে দিবো, একবারে সোজা যায় এনিমি নাকের ভিতরে ঘুষি দিবো ভাই, আজকে কোনো কমতি হবে না খেলার ভিতরে। এমনি তো ভাই আমি হেডশট ছাড়া কিল করি না, তার উপরে ভাই আমারে চ্যালেঞ্জ দেয় ভাই 10টা হেডশট মারতে হবে, 10টা হেডশট মারা তো ভাই পানির ব্যাপার ভাই, আমি বিয়ার র‍্যাঙ্কে নামলে তো এনিমির এমনি ব্যাগ দিয়ে দেয়, তার উপর আমার 10টা কিলে চ্যালেঞ্জ দিয়ে দিছে। তো এখানে একটা এক্সিমিট পাইলাম ভাই, দেখি ভাই গানই পাইতাছি না ভালো কোনো, যদিও এআইডি ভিতরে স্কিন টিস্কিন নাই, তারপরও ভাই হেডশট মারতে কোনো স্কিন লাগে না। দেখো ভাই নাক নুক ফাটা দিবো এনিমির সামনে আসে নাই, বহুত কোন ঘুরা ভাই একটা এনিমি পাইছি ভাই ড্রোনের ভিতরে দেখতে পারলাম, লাল বাতি জ্বলতেছে, তো জলদি জলদি রাস মারি ভাই আমি এনিমিটারে মারার জন্য, আর যায় দেখি ভাই এরা দুইজন মিললা ভাই গাড়ি ফুটাইতেছে, আর ফুটা তার আইতাছি রে ভাই, দৌড় দেয় না এখনো ভাই, হচ্ছে কাবারে যাইতেছে ভাই এনিমির দৌড়ানি দিতে যা মজা লাগে। যাই হোক এখন যাই দুইটারে দুইটা হেডশট মারমু সুযোগ পাইলে, এন ভাই এটা আমার মারতাছে রে ভাই, এত বড় সাহস লে ভাই, এত বড় সাহস, আয় 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 এই নাও ভাই, কি রে ভাই হেডশট ভাই, হেডশট ছাড়া তো আমি কিলই করি না, তারপরেও ভাই আমার হেডশট মারার চ্যালেঞ্জ দেয়, আমি বুঝলাম না ভাই তোমরা যে আমার চ্যালেঞ্জ দাও, একটু বুঝা শুই না দিবা তো, একটু হাই লেভেলের চ্যালেঞ্জ দিবা তো ভাই, তো নর্মাল চ্যালেঞ্জ দেওয়ার তো কোনো মানেই আসে না ভাই, 10টা কিল হেডশট ছাড়া কি মানে কি বলবো রে ভাই, আমি তো হেডশট ছাড়া কিলই করি না। তো যাই হোক ভাই মাত্র 2টা কিল হয়েছে এখন পর্যন্ত, আরো 30টা এনিমি অ্যালাইভ ভাই, এনিমি কই থাকে ভাই, সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছে, এখানে দেখি দুইজন দুইজন করে আসতেছে, পুরো স্কোয়াড একসাথে রাশ দিব সাহসই নাই ভাই, লাল ড্রেস দেখলেই বুঝে যায় হাইপার 69 আর দৌড় দেয়, এটা কোনো কথা। ওই যে একটা পাইছি ভাই, ইপিক এর একটা লাগা আসছে, আচ্ছা একটা 113 লাগাই দিছি, সমস্যা নাই, এপিক পাইলে মেরে দিব, এই নাম রে চান্দু ভাই, হেড চোট ছাড়া ভাই কিছুই লাগে না, আমি মারলেই হেড লাগে, আমি বুঝলাম না হ্যাকার টাকার হয়ে গেলাম নাকি পনেল টনেল ইউজ টুস করে, পুরো স্কোয়াড একসাথে আসে না ভাই, একটা একটা করে আসে, একটা একটা আসলে তো ভাই এমনি মেরে দিব, কলক টাওয়ারে ভাই আটটা আটটা চলে আসছে ভাই, এখন পর্যন্ত একটা এনিমিও পাই না, ঠিক আছে, দেখি এই বাড়ির ভিতরে পাই নাকি, ওরে ভাই দুই চান্দু মিললে রিভাইভ দিতেছে, আরে হেড চোট লাগ ভাই, হেড চোট ছাড়া কি লইব না, ওকে একটা হেড চোট মেরে ডাউন করে দিছি, আর একটা ভাই দেখি এটা কই যায়, আগে ক্লিয়ার দিয়া লই ভাই, 10টা গেল জেম নিও, আরে পিছন দিকে জেনে আইতাছে রে ভাই, সাউন্ড পাইতাছি এই তো, আরে হেড লাগ হেড লাগ হেড লাগে না রে ভাই, ম্যাক 10 দিয়া ভাই যাই হেড লাগে, তাও এখন হেড লাগতাছে না, আরে ভাই সবাই মিলে রাজ দিতাছে, দাঁড়াও এই না ওরে ভাই, কেমন লাগে রে ভাই হেড চোট খাইতে রে ভাই, তোমরা আমারই চিনলে না এখন পর্যন্ত, রাজ দেয় ভাই, আরে এনিমির সাউন্ড চারিদিক দিয়ে আসতেছে, ওই যে একটা এই না ওরে ভাই, আরে ভাই ডাইরেক্ট পনেল গাইস, ওপেন পনেল ইউজার, ঠিক আছে, একবারে ভাই পনেল টনেল লাগায়, আরেকটা কই আরেকটা দৌড়াদৌড়ি সাউন্ড পাওয়া যাইতেছে, এই তো পাওয়া গেছে, এই না ওরে ভাই, আরে কি হেড লাগে না ভাই, বডি লাগে গাইস, এক দুইটা বডি খেটে দৌড় দিছে, এটা এখন আমি কুই খুঁজা বাইর করবো, যাই হোক ভাই এটা উপরে গেছে আমি জানি, এটা লাগে ভেজাল করার টাইম নাই, যে রাস মেরা মাইরা দেই, স্কোয়াডের তিনটা প্লেয়ার মইরা গেলে ভাই একটা প্লেয়ার যখন বাচ্চা থাকে তখন এটা জান বুক বুক বুকু করতে থাকে, কোনো মতে যদি মাইরা দেয় ভাই এই বয়স এস, ঠিক আছে, এখন দেখো উপরুইটা বসে রয়েছে আর আমি এদিকে জয়স্টিক টানতাছি, এটারে পায়া লই, দাঁড়াও কই কই কই, ওই যে ওই যে এখানে দাঁড়া রয়েছে বট ভাই, এখানে দাঁড়া রয়েছে আমার, এখন MP40 দিয়ে দিবে যা, আরে ওয়ালমার ভাই ভাই আমি দাঁড়া দাঁড়া ওয়াল মারতাছি, কিছুই করার নেই, আছে এই ওয়ালটা ফাটায় দিই, একটু ড্যামেজও দিতে পারে না, একটু ফাটা রাখি তাহলে ওই বাংলা আমি স্প্যাম দিয়ে দিবো ডাইরেক্ট সোজা স্প্যাম, ঠিক আছে, এন্ড ভাই পুরো একবারে হেড মেরা দিবো, ওকে ভাই ভাঙে না ওয়াল, আরে গ্রেনেড মারে ভাই, কত শয়তান, এ প্যাকের ভিতরে গ্রেনেড মারতেছে, আরে হেড লাগে না ভাই, লাভ দেই ভাই, কিছু করার নেই, এর হেড মারতে হইলে ভাই আমার পিক নিতে হইব, সুন্দর করে একটা পিক নিয়ে তারপরে হেড মারতে হইব, এদিকে রাশি দেয় না ভাই, এদিকে পলায়া মানে ডরি শেষ, বেচারা টিমমেট তিনজনকে মাইরা দিছি, এখন ভাই ডরি শেষ ভাই, তিনতলায় যায় বইরিস, আচ্ছা আমি এখানে একটু লুট টুট করে নিই, ওয়াল টল নিয়ে যাই, দাঁড়াও এখানে যে একটা ওয়াল মারমু শুরুতে, এখানে আসে নাই, ওকে উপরেই আসে, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে গেছে, দাঁড়াও আওয়াজ পাওয়া যাইতেছে, এখানে একটা ওয়াল মারি দেখি কই হয় কই, আরে ভাই আমি আজকে একটা মাইর যে দিমু, আরে ভাই হেডই লাগে না, গুলিও লাগে না, রাজ দে রে ভাই, ওকে রাজ দিছে, এ নরে ভাই, আরে হেড লাগো ভাই, এটা কোনো কথা গাইস, হেড শটে চ্যালেঞ্জ করতে আইছি ভাই, বডি শটে মরে যাচ্ছে, একটা সমস্যা নাই, 60টা কিল হইছে, তার ভিতর থেকে মাত্র একটা বডি আইছে, ঠিক আছে, প্যারা নাই, বাকি 3টা কিল ভাই, 4টা কিল তো আমি ইজিলি করে নিমু, ঠিক আছে ভাই, বহুত ক্ষণ ঘোরাঘুরির পরে আমি হ্যাঙ্গারে আইছি, হ্যাঙ্গারে আসার পরে দেখি এনিমি ফাইট করতেছে, উই চিপাই ভিতরে ড্রপের, এখানে এই পাশের ঘরে থেকে একটা একটু গুলি করে, তারপর আবার ওই পাশের ঘরে থেকে একটা একটু গুলি করে ভাই, এই ঘরের উপরে একটা আছে আর সামনেও একটা আছে, ধরো সামনেটার আগে মারার চেষ্টা করি, ধরো এখান দিয়ে যে একটা পিক নিমু, কই কই ওই গাড়ির ভিতরে দেখলাম আওয়াজটা হইতাছে, আরে হেড লাগে না ভাই, গাড়ির ভিতরে হেড লাগে না, এখানে একটা দাঁড়া রয়েছে ভাই, ওই যে ওয়ালের পিছনে বেড়ার পিছনে একটা দাঁড়া রয়েছে, এটা মারমু, ওই যে যে এ আমার ওয়াল মারে ভাই, আমার পিছনে ওয়াল মারে, আমার এখানে আটকাইতে চাইছিল, যাই হোক এটার যে একটা হেড মারমু কই, আরে পিকি দেয় না ভাই, এটা পিকি দেয় না,
এ না ওলা ভাই একটা হেড লাগছে উপরের দিকে আরেকটা মারতাছে তোরে তো ভাই দিছি ও এটা সোলো ছিল ও ভালোই তো ভাই কিল পেয়ে গেছি আমি ভাবছি এটা ডাউনে গোরে পিছু দিকে কে মারে ভাই দিতাছে বইরা একবারে কাঁচা বাদাম জোন যে একটু ছোট হইছে এখন চারিদিক দিয়ে এনিমি মারা শুরু করছে এখন ভাই প্রতিটা ঘরে ঘরে এনিমির হ্যাঙ্গারের ভিতরে তো ঘরের অভাব নাই একদিক দিয়ে বাইরে হইলো ওই দিকের থেকে মাইর খেয়ে ওই দিক দিয়ে বাইরে হইলো ওই দিক দিয়ে মাইর খাচ্ছে উপরে যাই কোনো মতো উপরে যায় যেটাতে কিল করলাম এটা লুটটা করি তো এটার কাছে ভাই কিছু সুপার মেডি টেডি পাওয়া গেছি ভালোই হয়েছে ভাই সুপার মেডি দিয়ে এখন কাজে লাগবো ঠিক আছে কারণ একটা সুপার মেডি মারলে পুরো ফুল এইচপি হয়ে যায় এই ঘরের দিকে একটা মারতাছিল এটা কই এটা যে আমার একটু আগে পিছন দিয়ে ড্যামেজ দিল ওই গুলি করতেছে কারা জানি মারতাছে গাড়ি টাড়ি চালাইতেছে ভাই এখন চারিদিক দিয়ে নি মরে এত ড্যামেজ দেয় কেমনে ভাই স্কার চিপ লাগায় রাখছে নাকি বনফায়ারটা লাগাই দিই ভাই এটা দাঁড়াই লেখ এ নেও দাঁড়াইছে আর মাইটটা খাইছে ভাই এক সেমিট দিয়ে কি হেড লাগে পুরো সেই ভাই পনেল পাওয়ার অফ পনেল ঠিক আছে ভাই তোমরা আবার মনে করো না আমি সত্যি কিছু ইউজ করতেছি আসলে ভাই কিছু ইউজ করতেছি না এটা কিন্তু আমার একবারে ফেয়ার গেম প্লে ঠিক আছে এইখানে একটা এনিমি দেখলাম দূরে দূরে যেতেছে ওই যে রিভাইভ দিতেছে ভাই ওয়াল টোয়াল মাইরা রিভাইভ দিতেছে দাঁড়াও এটার একটা হেড মারমু এ ভাই মরে না কেন 168 104 ভাই গন্ডারের চামড়া ভাই গরুর চামড়া যা আছে সব লাগাইছে এটারে ক্লিয়ার দিয়ে লই আচ্ছা এখানে দুইটা চিপ আছে চিপ দিয়ে কোনো কাম নাই ভাই কারণ ইউজ করার কোনো গান নাই ভাই এটা প্যাক ট্যাক কইরা হিল দিতেছে এটারে যে আমি কি করমু এখন ওই খালি বাইরোক ভাই এখান থেকে খালি বাইরোক ওই উপরেও ঘরে এনিমি ওই ঘরে এনিমি এটা কি এনিমির মাথা নাকি ভাই এনিমি খোমা বাইর করে রাখছে আমি ভাবছি তারপর এটার ওয়ালটা ফাটাই ঠিক আছে এটার ওয়ালটা ফাটাই এ বাইরোক বাইর অনার পরই এটার একটা হেড মারবো ওরে ওইখান থেকে দৌড় মারছে আরে আরে ওই ভাই 212 কিরে ভাই কি লাগাইছে ভাই এমনে মরে না কেন বুঝলাম না পোলা পাইন যে এখন ভাই র‍্যাঙ্কে কত রকমের ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে ভাই মারতে মারতে জান শেষ হয়ে যায় তারপর মরে না ওই যে একটা এনিমি সামনে উপরে তো তুরুম ফাইট চলতেছে ভাই চারিদিকে এনিমি সামনের এনিমিটারে দেখি মারার চেষ্টা করি এটারে একটা হেডশট কি দেওয়া যায় কিনা হেডই লাগে না রিকোয়েলের ভাই রিকোয়েল দিয়া শেষ বুইরা লাইতাছে এদিকে ভাই চারিদিকে লুটবক্স আর লুটবক্স ভাই সেই লেভেলের ফাইট হইছে আমি মারছি অনেকগুলো ওরে ওইখানেও ফাইট চলতেছে আমি ভাই ঘরের উপরে যে একটা জায়গায় পিক নেই ঠিক আছে একটা জায়গায় ভালো মতো শান্তি মতো জায়গায় পিক নিতে পারলে আমি সবগুলো কিল নিতে পারবো আশেপাশে জানি কে গাড়ি নিয়ে ঘুরতেছে কতক্ষণ ধরে গাড়ির সাউন্ড পাইতেছে আর এদিকে এনিমি আর এনিমি ভাই চারিদিকে এনিমি ওরে গাড়ি থেকে কি পুরো স্কোয়াড নামছে নাকি রে একজন আরেকজনের যাতাছে বেটার কাছে M10 M10 থেকে দূরে থাকতে হবে ভাই M10 থেকে যাতাযাতি থেকে দূরে থাকতে হবে আচ্ছা এরা দুজন আলাদা একজন আরেকজনের মারতাছে আরে দাঁড়া রয়েছে তাও হেড লাগে না এদিকে ভাই জেম নিয়োগ থার্ড পার্টি কইরা হইলো একটা কিল তো আমার নীতি হইব এই যে দাঁড়া রয়েছে ওরে একটা গুলি ভাই এটা কই থেকে জানি ড্যামেজ ড্যামেজ খায় আমার কাছে বডি শটে মরতেছে ভাই এমনি কিল হয় না 9টা কিল হইছে আর একটা কিল লাগতো আচ্ছা যাই হোক আরো দুইটা তিনটা কিল এমনি হয়ে যাব ম্যাচ বিয়া করলে বডি শটে কিল আইসা পড়ছে ভাই দুই আই এম সরি গাইস আমি ভাই একটা চ্যালেঞ্জ ঠিকমতো কমপ্লিট করতে পারি না এটা দৌড়ে দৌড়ে কই যাইতাছে আরে ভাই এদিকে তাকা আরে না বডি না বডি না ভাই বডি শটে আবারো ভাই তিনটা কিল বডি শটে এটা কোনো কথা যাই হোক 10টা কিল হইছে তিনটা কিল বডি শটে আরো তিনটা কিল আমার করতে হবে হেড শটে যেমনি হোক ভাই তিনটা কিল হেড শটে করতে হবে তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট হবে নাইলে ভাই আমি শেষ যেটারে মারি ওইটাই বডি শটে মরা যায় আচ্ছা সামনের ঘরে একটা এনিমি ছিল এটা কি নামবো না এত কষ্ট করে ভাই পনেলটা লাগাইলাম শেষমেশ আমার পনেলটাই অফ হয়ে গেল আরে লুট আর লুট রে ভাই এখানে MP5 লয়ে নিছি MP5 চিপ লাগানো আছে তিনটা যেটাই আইব ওইটা রেডি মুলাল আচ্ছা এটা কার লগে ফাইট করে ওইখানে ওইখানে তো কোনো এনিমি নাই ভাই জোন আয়া পড়তেছে হয় কি এখনো নামবো না আচ্ছা নামছে আয় 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 ভাই সোজা সোজা দৌড়ে আয় এই না ওরে ভাই জোস লেভেলের একটা লাল খাইছে আরে হিল করে লাইতাছে ইনজেকশন মাইরা তোরে তো ভাই ক্লিয়ার দেওয়া লাগবে এমনি হেডশটে কি লাই না তারপর যে হেডশট মেরা ডাউন করতেছে আয় ভাই হিল করে লাইতেছে আচ্ছা আর মাত্র তিনটা এনিমি বাকি গাইস যেমনি হোক ভাই এই ম্যাচটা তো ভুইয়া করতে হইব আর মাত্র তিনটা এনিমি তিনটারে তিনটা হেডশট মারমু আচ্ছা ওরা তিনজন একসাথে রাজ দিব ওই চিপায় বইয়ে রইছে বডি লাগতাছে কেন একটা লাগছে আরে ওই ভাই কত রকম ক্যারেক্টার লাগায় উডপিকার দিয়ে হেডশট মারলো মরবো না এটার কোনো মতো ক্লিয়ার দেই ভাই কত কষ্ট করে ক্লিয়ার দিছি আর মাত্র দুইটা আছে কোনো সমস্যা নাই ভাই এই দুইটারে তো দেখো এমন মাইর দিমু আচ্ছা ওরা রাজ দেয় না ওরা পিক নিতাছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আমারে মারার লেগে আমিও তো ভাই ওয়ালের চিপার থেকে বাইরে হবো না আজকে ওয়াল মারবো খালি ওয়াল মারবো আমি একটু পিক নিয়ে ওয়াল মারবো এখন পর্যন্ত আরো 18টা ওয়াল আছে ভাই ম্যাচ জিতার লেগে র্যাঙ্ক ম্যাচটা ভাই কাস্টম বানাই দিমু তারপরও যেমনিও কি ম্যাচটা বুঝা করতে হইব ওয়ালটা ফাটানোর চেষ্টা করি দেখি ওয়াল টল ফাটেনি ওরা দুইজন যে ভাই ওয়াল মাইরা দাঁড়াইছে আর কোনো লড়ালড়ির খবর নাই যেমনি হোক ভাই রাজ দেয় আমারই মনে হইতাছে রাজ দিতে হইব আরে আরে রিকোয়েলের উপরে রিকোয়েল ভাই একটা হেড লাগলে কি হয়ে যেত আমারও তো ড্যামেজ দিয়ে দিতেছে আচ্ছা একজন রাজ দেওয়ার সাহস করছে যাই হোক একজন রাজ দিতেছে ওই যে ওয়াল মাইরা মাইরা রাজ দিতেছে আয় ভাই আয় তোর অপেক্ষায় তো আসিলাম আমি ওরা মনে করছে ভাই ওরা দুজন আমি একা ওরা দুজন মিলে রাজ দিলে মনে আমি মারতে পারবো না দাঁড়াও হাইপার 69 ওদের চিনাইতাছি এই না ওরা একটা হেডশট লাগছে আরেকটা মারতাছে এ এ তো পুরো লাল ভাই কি রে ভাই এমনে হেডশট লাগলে হইব এ দাঁড়া থাকো ভাই আরে কি রে ভুইয়া পাইলাম না আচ্ছা ইনজেকশন আছে ওকে ফাইনালি ভাই চ্যালেঞ্জ কমপ্লিট ঠিক আছে 15টা কিল দিকে মাত্র 3টা কিল বডি শটে আইছে বাকি 12টা কিন্তু হেডশট আসছে ভাই আমি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করছি ভুইয়াও পাইছি এই বডি শট ভাই লেগে যায় বলেছিল এগুলা কি শোনা ওগুলো হচ্ছে আমার পনেলটা হঠাৎ অফ হয়ে যায় তো যার কারণে যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আর ভাই তোমাদের কোনো চ্যালেঞ্জ দেওয়ার থাকলে কমেন্ট বক্সে দিয়ে যেতে পারো।